আসসালামু আলাইকুম বর্তমানে দেখতেছি আওয়ামী লীগের কোনো খোঁজ খবরে নেই আওয়ামী লীগ এমন আওয়ামী লীগ তো আমি কল্পনা করি নাই আমার খুব প্রিয় একটা দল ছিল এবং আমি এখনও রেসপেক্ট করি বঙ্গবন্ধুকে আমার খুব একটা প্রিয় দল ছিল নেতা হইতে কখনো চাইনি আমার খুব প্রিয় দল ছিল বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নষ্ট করছে একমাত্র ওবায়দুল কাদের দুর্নীতিবাজরা এই আওয়ামী লীগ আপনি দেখেন নির্বাচনের আগে বিন রে আটা ওই সমাবেশ থেকে ঢাকা পল্টন থেকে যেভাবে দৌড়ানি দিছে বিএনপি দোষ করছে ওখানে পুলিশ একজন মারছে তো বিনপিরে যেভাবে দৌড়ানি দিছে বড় বড় নেতা যেমন ফখরুল ইসলাম আমির খসু এদেরকে অ্যারেস্ট করছে কিন্তু রিজভিড়ে ধরতে পারে না রিজভি যেখানে থাক লুকে লুকে হইলো ফেসবুকে পোস্ট দিছে ফেসবুকে পোস্ট একটা হইলো ডেইলি একবার একবার দিত কর্মীদেরকে সাহস দিত সব কর্মী ফলাইছে কর্মীদের ইভিন ওবায়দুল কাদের নিজেও বলতো কই গেছে দান খেতে কোথায় ফলাইছে ওবায়দুল কাদের তো জোকার ওবাদুল কাদেরের কারণে আজকে আমলিক পুরো ধ্বংস বর্তমানে আমলিক একটা পোস্ট ফেসবুকে দেয় না তারা একটা আমলিক নেতা ফোর্স দেয় না কারণ কি এরা সব দুর্নীতি করছে দুর্নীতিবাস চুরি করছে ডাকাতি করছে এদের নুমনুমনের ভিতরে ভয় আছে চুরি ডাকাতি সব ভয় এদের এরা এই জন্য এখন ফেসবুকে ফোর্স দিতেও ভয় করে এরা ফেসবুকে জন্য ফোর্স দেয় না কর্মীদেরকে সাহস দেয় না এই আমলিক এই আমলিক কি বঙ্গবন্ধু চেয়েছিল না এই আমলিক ধ্বংসর একমাত্র কারণ হলো এই ওবায়দুল কাদের এবং শেখ কিভাবে কীভাবে একজন পাঁচবার এমপি বানাইছে ভোট ছাড়া এমপি না ভোট তো লাগে নাই এমপি বানাইছে বার মন্ত্রী একজনের তিনবার ওবায়দুল কাদের আসাদুজ্জামান সবাই আছে আরে যারা মাঠের কাজ তো সবাই করে এই পাঁচ বছর একজনটা দেন না আরেকবার পাঁচ বছর আরেকজনটা দেন না কেউ পায় না ওই শেখ হাসিনার কাছে যে বাটারি মারছে চুরি করক করক যে কর্টারি মারছে তারই তারই এমপি বানাইছে তারাই পদ দিয়ে রাখছে এক পদে রাখছে ওয়াশার এমডি তিনবার পাপন তিন পনেরো বছর ওয়াশার এমডি পনেরো বছর সালাউদ্দিনে পনেরো বছর ওবায়দুল কাদের ফাঁসবার এমপি ওই আসাদুজ্জামান ফাঁসবার স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে চলছে দেশটা এই দুর্নীতি এইভাবে করি এই আওয়ামী নষ্ট করছে আজ আওয়ামী এই অধপতনের কারণ আওয়ামী নীতি নির্ধারক যারা ছিল এরা সবই চোরই ছিল চোর ছিল এরা দুর্নীতিতে ব্যস্ত ছিল এরা চুরি করার নিয়ে ব্যস্ত ছিল এরা কর্মীদেরকে ঘুষানো কর্মীদের দিকে দেখা কোনো কিছু এগুলো দেখে নাই ওরা শুধু নিজের পকেট ভারী করছে চিন্তা করেন আজকে এরা একটা ভিডিও একটা পোস্ট ফেসবুক পর্যন্ত দেনা নির্বাচনের আগে তো বাদল কাদের দামি দামি গড়ি মাঝে মাঝে ফোর্স দিত কই এখন তো ফোর্স দেন না এখন তো ফোর্স দেন না এই যে হাসান মাহমুদ সবসময় তাই বক্তব্য দিতেন এখন ফোর্স দেন না এখন কই বক্তব্য দেন না নেতা তো অভাব নাই যেখানে আসেন এবার দেশে আসেন বা দেশে বাইরে আছেন। ফেসবুকে তো একটা ফোর্স দিতে পারেন নে কর্মীদের জন্য ছি এই আওয়ামী তো কেউই চায় নাই আজকে আওয়ামী ঘৃণার পাত্র এই ওবায়দুল কাদের এদের জন্য এরা শুধু ঝোকার শেখ হাসিনাকে কীভাবে বাটার মারছে শেখ হাসিনার আশেপাশে দেখি শেখ হাসিনার গুনগান গাইছে আর এদিক দিয়ে পিছন দিয়ে সব লুটপাট করে নিয়ে যেত এই আওয়ামী ধ্বংসের কারণ এই জন্য বিএনপি চুরি করে হইলেও একবার হইল ফোর্স দিত বিএনপি খারাপ কিন্তু বিএনপি এত কিছুর হওয়ার পরও দল কখনও ভাঙ্গে নাই দল কখনো নিশ্চিত হয়ে যায়নি যেখানে থাকুক ওরা ফেসবুকে ফোর্স দিত আর আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ একটা ফোর্স দেয় না কোনো নেতারা একটা ফোর্স দেয় নাই বাইরে থাকুক ইন্ডিয়া থাকুক যেখানে থাকুক ওই শুনলাম স্বামী মোশন নাকি দুবাইতে দুবাইতে থাকি তো ফোর্স দেয় না কেউই তো ফোর্স দেয় না একটা নেতা ফোর্স দেয় তাপস মেয়র তাপস বহু বড় বড় কথা কেছে বিচারপতিটা বাইর করে দিছে এই সেই করছে কই ফোর্স দিছে একটা ফোর্স দিই তো কর না ফেসবুকে নেতা নেতাকর্মীদেরকে একটু সাহস দেওয়ার জন্য আছে কেউ একজনও বুঝি পাওয়া যায় না ফেসবুকে বসে না এরা কি দেশে আছে না ফলানি আছে না মারা গেছে মারা গেলে আল্লাহ ব্যস্ত না সু এদেরকে আজ এই বঙ্গবন্ধুর আদর্শের এই সেই ছাত্রলীগ অনেক নাম ছিল ছাত্রলীগ কি অনেক পুরোনো দল অনেক বড় দল ছিল এই ছাত্র এই দলটারে আওয়ামী এই দলটারে পুরো নিস্তেজ করে দিছে ছাত্রলীগ এটা সন্ত্রাসী হিসাবে ইউজ করছে ইউজ করি আজকে দলটারে আমলিকটার পুরো নষ্ট করে দিছে এটা ফেসবুকে ফোর্স তো দিবে এরা কোনো ফোর্স দেয় না এরা নিজের আখের গুছাইছে যাক এদেরকে আল্লাহ শাস্তি দিবে ঠিক আছে আজ হোক কাল হোক শাস্তি এরা পাবেই যেখানে পাক আখেরা তৈলেও পাবে এরা কত কর্মীদের ধ্বংস করছে এরা কত কর্মীর ফ্ল্যাটে লাথি মারছে এই আজকে বলে যে পুলিশ এত হাজার পুলিশ মারা গেছে পুলিশ মারা গেছে দায়কার আওয়ামী লীগের এই আওয়ামী কর্মীদের কারোর দিকে চায় না ছোট কর্মী কাউকে দিয়ে চায় না শুধু শেখ হাসিনার আশেপাশে যা ছিল সব চোর সব চোর ছিল শেখ হাসিনার আশেপাশে আজ এই আওয়ামী ধ্বংস করছে এই ওবাদুল কাদের আর শেখ হাসিনা ওবাদুল কাদের কথা শুনে শুনে সব ধ্বংস করছে শেখ হাসিনা নিজে বলে আমার এক ফিয়ন চারশো কোটি টাকা উনার বুয়া এত কোটি টাকা কিন্তু আপনি তো প্রধানমন্ত্রী আপনি তো শেখ হাসিনা আপনি তো দরারে ধরিয়ে দেন নাই চারশো কোটি টাকা যে নিল পিয়ন ওই পিয়নটা আপনি ধরিয়ে দেন না কেন শুধু আপনি তার কার্ডটা নিয়েছেন তারা বঙ্গভবনে ঢুকতে দেন না কিন্তু তারা তো ধরিয়ে দেন নাই হ্যাঁ শুধু একমাত্র সজীব জয় ফোস্ট দেয় আর একটা লোকের একটা আওয়ামী লীগের দেয় না নেয় তারা ফোস্ট করতে এরা শুধু নিজের পকেট ভারী করছে আওয়ামী কর্মীদের বললো এদেরকে যেখানে পাইবেন এদেরকে থু মারবেন ঘা করবেন এদেরকে তু মারবেন জুতা মারবেন